আপনারা জানেন গতকালকে ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী পবিত্র আলী মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদেরকে ব্যাপকভাবে পরাজিত করেছেন। ছয়জন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে সমর্থিত প্রার্থীদেরকে পরাজয় স্বীকার করিয়ে আমাদের যে প্রার্থীরা আজকে বিজেতা হাসি এসেছেন তাদেরকে জনগণের পক্ষ থেকে তথা আমাদের পক্ষ থেকে আমরা যৎসামান্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছি, এক কথাই সংবর্ধনা দিয়েছি এই প্রোগ্রাম আমাদের। তারপরে সাংবাদিক বন্ধুদেরকে কল দিয়েছিলাম, আপনারা এই বিষয়ে যদি কোনো আমাদের কাছে কোশ্চেন থাকে জয়ের ব্যাপারে বা আগামী আমাদের লক্ষ্য কি সে বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারেন। ফুরফুরা পঞ্চায়েত ভোটে দেখা গেছিল যে পঞ্চায়েত লুট হয়েছিল, ভোট লুট হয়েছিল, তার কি এফেক্ট করলো এই নির্বাচনে? মানুষকে ধমকে চমকে মানুষের অধিকার হনন করে বেশি দিন রাখতে পারে না। পঞ্চায়েত নির্বাচনে যে জনগণ ভোট দিয়েছিল শাসকের বিপক্ষে, তারা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুট করেছিল। ভোট লুট করে সবুজ আবির মেখে তারা এখন হইয়াই করছে। যদিও এই বিষয়টা আমাদের হাইকোর্ট করা আছে, আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি তাদের আবিরকে ফিকে করবো, অর্থাৎ এই পঞ্চায়েত অবৈধ বলে কোর্টের মাধ্যমে আমরা ঘোষণা করবো। সেই ক্ষোভটা ছিল, সেই সুযোগ পেয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোটদানের পূর্ণ স্বাধীনতা পেয়েছে, কোনো ভয়ভীতিকে ছিল না, সবকে উপেক্ষা করে ভোট দিয়েছে শাসকের বিপক্ষে ভোটটা দিয়ে। এটা প্রমাণ করে দিচ্ছে যে আমরা পঞ্চায়েতে যে আমাদের ভোট লুট হয়েছে, আমরা এখানে সিপিএম এবং আইএসএফ মিলে যে জোট গঠন করেছিলাম শাসককে পরাস্ত করার মতো আমরা ক্ষমতা ধরেছিলাম, সেটা কিন্তু গতকালকে রেজাল্টে কিন্তু আবার প্রমাণিত করেছে। আগামী দিনে কি রাজ্য জুড়ে প্রার্থী দেওয়া হবে স্কুল বা এর নির্বাচন গুলোতে? আমরা যেখানে নির্বাচন হবে আমাদের শক্তি মতো আমরা সেখানে এগিয়ে যাব এবং মানুষের কাছে যাব, মানুষকে আহ্বান করব, মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা জিতব। শ্রীরামপুর লোকসভায় প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছেন? বক্তব্যের মাঝে আপনি বলছিলেন যে এই জয় আমাদেরকে শ্রীরামপুর তথা জাঙ্গিপাড়াকে বুঝিয়ে দিচ্ছে যে হচ্ছে। দেখুন, আমরা তো আগামী 2024 লোকসভাকে আমরা পাকিস্তান করেছি, আমাদের হোম সিট হচ্ছে শ্রীরামপুর, সুতরাং এখানে তো আমাদের একটা আলাদা নজর থাকবেই। তো আজকে আমাদের ধরুন এটা একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, আমরা প্র্যাকটিস ম্যাচে যথেষ্ট ভালো রেজাল্ট করেছি এবং শাসককে এক কথায় সারা রাজ্য জুড়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছে ফুরফুরা হাই মাদ্রাসার অভিভাবকরা এবং ফুরফুরা অঞ্চলে যারা নেতৃত্বরা যাদের প্রচেষ্টায় এই রেজাল্ট হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে সাংবাদিক সম্মেলন থেকে। সত্যিকারে এদের সকাল থেকে উঠে রাত পর্যন্ত যেভাবে টানা এক মাস এরা মেহনত করছে, মানুষের কাছে গিয়েছে, অভিভাবকদেরকে বুঝাতে পেরেছে, বোঝানোর ফলে আজকে আমরা পারছি হাতে নাতে পাচ্ছি যে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব তুলে নেওয়ার কথা যে বলেছে মানুষ সাড়া দিয়েছে। একইভাবে আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আগামী 2024 বলবো, আশা করবো মানুষ কিন্তু রায়কে আমাদের পক্ষেই দেবে। কালকে যেভাবে ডায়মন্ড হারবারে যে শোনা যাচ্ছে নওশাদ সিদ্দিকী ওখানে প্রার্থী হচ্ছে, অবশ্যই আমি তো আগে জানিয়ে দিয়েছি আমার ইচ্ছে আছে, এবার পার্টির অনুমোদনের অপেক্ষায় আমি মানুষের রায় নিয়ে, মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে ডায়মন্ড হারবার লোকসভাতে কন্টেস্ট করবো। ডায়মন্ড হারবারের মানুষের যে পরাধীনতার শিকলে আছে, বলার স্বাধীনতা টুকু পর্যন্ত ওখানকার মানুষের ঠিকঠাক নাই, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করব। আশা করছি ডায়মন্ড হারবারের মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট আমার কাছে আসবে, আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে এবং মমতা ব্যানার্জির ভাইপো তথা বর্তমান এমপি অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাজিত প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠাবে। আপনাকে কি ওখানে একটা ভয় ভীতি তৈরি হয়েছে আপনার উপর যে আপনি এখানে দাঁড়ালে অভিষেক ব্যানার্জি হেরে যেতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে আপনাদের তরফ থেকে কি মনে করেন? আমি বাগনায় ভাল্লুক না, আমি একজন মানুষ, গণতন্ত্রের প্রিয় মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের মতামতের উপরে বিশ্বাসী, সুতরাং এখানে কোনো ভয় নেই, আশ্রয় দেওয়ারও কোনো ভয় নেই, কেউ যদি ভয় পেয়ে থাকে আলাদা জিনিস।